প্রথমে যেটা বলতে চাই, খুবই দুঃখজনক ঘটনা, একটা মাইনর গার্ল উপর এই ধরনের পাশবিক অত্যাচার। তা আমরা একটা কেস নিয়েছি যেটা নাম্বার হলো 4/24 বামপাশাতে, যেটা সেকশন 376 AB /325/6 মামলাটার গুরুত্ব অনুধাবন করে, এটা ধর্মনগরের যে হুমেন পিএস আছে, হুমেন পিএসের একজন স্পেশালিস্ট এসব মামলাতে একজন আইকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাই আমরা তদন্তর ক্ষেত্রে যে গাইডলাইন যেটা আছে, সেই গাইডলাইন অনুযায়ী এসপি যেটা আছে সেই অনুযায়ী আমরা তদন্ত করব। আসামি কি অ্যারেস্ট হয়েছে? এখনও হয়নি, তবে হবে।